উপস্থিত ছিলেন বিধায়ক আবু তাহের খান, মোশারেফ হোসেন, জুলফিকার আলী মন্ডল, মতিউর রহমান, সঞ্জয় হালদার, শাহিনা মমতাজ, 8টি গ্রাম পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, এছাড়া প্রচুর তৃণমূল সমর্থক। করেছেন কোনো না এর আগে রক্তদান? আজকে যে প্রথম রক্তদান করলেন, আপনার কেমন অনুভূতি? খুব ভালো লাগলো। এবং আমাদের মধুদার নেতৃত্বে আমরা যে এখানে আজকে বপনের নেতৃত্বে আমরা যে রক্ত শিবিরে রক্তদান করতে পারলাম তার জন্য আমরা খুব ধন্যবাদ এবং খুশি। আপনার নাম? আমার নাম গোলাম হায়দার। আপনি কোথা থেকে এসেছেন? আজকে আমতলাতে একটি মানে ওই মাধ্যমিকের প্রাইজের একটা অনুষ্ঠান ছিল, যেখানে আমি সর্বোচ্চ স্কুল থেকে সেকেন্ড হয়েছি। আমতলা তৃণমূল পার্টি অফিস থেকে এটা পুরস্কৃত। এই পুরস্কার পেয়ে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। তোমার নাম? তোমার নাম? আমার নাম সাগর। নাম ছাত্রপরিষদের পক্ষ থেকে রক্তদান শিবির আয়োজন করা হলো। প্রত্যেকটা অঞ্চল থেকে যে সমস্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা ফার্স্ট হয়েছিল তাদেরকে ডায়েরি পেন দিয়ে পুরস্কৃত করা হলো। তো আমাদের সমস্ত ছাত্রছাত্রীরা এখানে রক্তদান শিবিরে উপস্থিত আছে, সঙ্গে মাননীয় বিধায়ক আবু তাহের খান, ব্লক সভাপতি মোশাররফ হোসেন মধু, জেলা সম্পাদক জুলফিকার আলী ভট্ট মহাশয় উপস্থিত আছেন এখানে। আজকে কতজন রক্তদান করবেন? এখানে এখনও চলছে 25 জন মতো রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। সবাই রক্ত দেবে, বসে আছে সবাই। আমরা আজকে নওদার তৃণমূল ভবনে আমরা কৃতি ছাত্রছাত্রীদের যারা উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে স্টপার হয়েছিল নওদার উপচার করেছিল, আমরা তাদেরকে তাদের হাতে ফুল এবং ডায়েরি পেন এবং আগামী দিনে তাদের পড়াশোনার যাবতীয় বা তাদের পাশে থাকার আশ্বাস দিলাম। সেই সঙ্গে ছাত্র পরিষদের পক্ষ হইতে বাবুন তার নেতৃত্বে প্রায় 60 জনের আমরা রক্তদান কর্মসূচি পার্টি অফিসে শুরু করেছি এবং যথারীতি আমি নিজেও রক্ত দিয়েছি ব্লক প্রেসিডেন্ট হিসাবে, এবং এলাকার সর্বস্তরের মানুষ আজকে এখানে জমায়েত হয়েছে।